আসসালামু আলাইকুম। অনেকেই বলে বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত, এই কথাটা সত্য নাকি মিথ্যা? না, বিবেক সবচেয়ে বড় আদালত নয়। আল্লাহর কোরআন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন যে ওয়ালা আতাত্তাবে আহওয়াহু, বিবেক কখনো ভালো মন্দ দুদিকে যেতে পারে। বিবেক, আপনি বিবেক ভালো মন্দ দুদিকে যেতে পারে আপনি বিশ্বাস করেন কেমনে জানেন? যে ব্যক্তি ল্যাংটা হাঁটতেছে জৈন ধর্মের লোকেরা, তার কি বিবেক নাই মনে করছেন আপনি? বিবেক আছেন নাই? আছে, কিন্তু বিবেকটা তার খারাপ পথে নিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে নবীকে বলছেন যে আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করছে এটা অনুসারে আপনি বিচার করুন। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মানুষের বিবেক প্রসূত যে জিনিসটা আছে এটা আপনি অনুসরণ করবেন না। অনেকে দেখেন না বসে বসে বিরাট বিরাট আইন রচনা করে ফেলছে, আল্লাহর আইন বিরোধী আইন রচনা করে ফেলছে, নাউযুবিল্লাহ। এটা বিবেক প্রসূত জিনিস, আল্লাহর আইন বিরোধী হলে শিরকি জিনিস, কুফরি জিনিস। এগুলি বিবেক হলে বড় আদালত হয়ে গেছে কথাটা ঠিক নয়, বরং আল্লাহ তাআলার বিধানের বিপরীত না হলে সেটা গ্রহণযোগ্য হবে। আর বিধানের বিপরীত হলে আল্লাহর বিধানটা হচ্ছে বড় ওয়াহী, ওয়াহীটা হচ্ছে বড় আদালত, সেটাকে আপনি গ্রহণ করে নিতে হবে। এইভাবে আপনাকে নিতে হবে, সরাসরি আমভাবে কথাটা বলা যাবে না। যদি হ্যাঁ কোনো কোনো জিনিস আছে মানুষের বিবেক দিয়ে বুঝতে পারে, সেগুলি অবশ্যই বড় আদালতের কাজ দেয়। আপনি বিবেক দিয়ে বুঝতে পারেন যে গাড়ির পিছনে লাগাই দিলে কি হবে, বিবেকে বুঝতে পারে এটা খারাপ জিনিস। এই জন্য লেখা রাখে পিছনে যে বিবেকে বড় আদালত, কেন তোমার বিবেকে দেয় না, আমার লাগাই দিয়ে ধ্বংস করে দিও না, আমি আমি আমার মতো চলতে চাচ্ছি। এটা কিন্তু কিতাবের বিরোধী না, পক্ষে। এখানে আপনার বিবেকটা কাজে, যেই বিবেকটা শরীয়ার পক্ষে যাবে, ইসলাম মানে সাধারণ নীতির বাইরে যাবে না, এটা অবশ্যই বড় একটা আদালত। কিন্তু এটা সর্বোচ্চ আদালত বলা যাবে না, সর্বোচ্চ আদালত হচ্ছে আল্লাহ এবং তার রাসূল জানি দেয়ার বসেন তা।